হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা সরাসরি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার শীতলকুচি আইসিডিএস প্রজেক্ট তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা একটি নোটিফিকেশন পেয়েছি এবং সেই নোটিফিকেশন থেকে আজকে বিস্তারিত আলোচনা করব। মূলত 11/7/2024 নোটিশটি পাবলিশড হয়েছে এবং সেই নোটিশে কি উল্লেখ করা হয়েছে রিক্রুটমেন্ট নিয়ে সেটা নিয়ে আমরা কথা বলব। অ্যাজ পার দ্য ডিসিশন টেকিং ইন দ্য মিটিং অফ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন অ্যান্ড দ্য মনিটরিং কমিটি ফর শীতলকুচি আইসিডিএস প্রজেক্ট, তো তারা কিন্তু একটি ডিসিশন নিয়েছে এবং সেই মিটিং এর মাধ্যমে কিন্তু তারা আইসিডিএস এর যে রিক্রুটমেন্ট হবে তার এলিজেবল ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র ওমেন অনলি তাদেরকে কিন্তু ইনভাইট করেছে অ্যাপ্লিকেশন করার জন্য, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার, ঠিক আছে? এই দুটি পোস্টে কিন্তু তারা রিক্রুটমেন্ট করবে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু রিড দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং ফর দ্য অ্যাবাভ সেড পোস্ট। দ্য পোস্ট আর পিওরলি ভলেন্টারি অ্যান্ড অনারি, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। সিলেক্টেড ক্যান্ডিডেট উইল নট বি কনসিডার অ্যাজ দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে? তারা প্রজেক্টের আন্ডারে থাকবে। ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দ্যার অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাট www.coachbrwb.in, ঠিক আছে? অন সাকসেসফুল সাবমিশন অন অনলাইন অ্যাপ্লিকেশনস ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ টু প্রিন্ট ইট অ্যান্ড সাবমিট ইট অ্যালং উইথ অল দ্য নেসেসারি ডকুমেন্টস টু দি অফিস অফ দ্য সিডিপিও শীতলকুচি আইসিডিএস প্রজেক্ট ডিউরিং দ্য অফিস আওয়ার্স 10 AM টু 5:30 PM অন অল ওয়ার্কিং ডেস টিল 5/8/2024। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু পুট আইডি নাম্বার অফ দ্য এনি গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড লাইক প্যান কার্ড অর আধার কার্ড অর ভোটার কার্ড অ্যাট দ্য টাইম অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য প্রোডিউস দ্য অরিজিনাল ডকুমেন্ট অ্যাট দ্য টাইম অফ দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড দ্য ভাইভা বুক হোয়েন এভার আস্কড। তো আপনাকে ভোটার এবং আধার অথবা প্যান কার্ডে যে কোনো আইডি নাম্বার রাখতে হবে, তার কারণ হচ্ছে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য বা যখন অ্যাপ্লাই করবেন সেই সময় কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার আসি সরাসরি যে আবেদন প্রক্রিয়ার যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেটা হয়েছিল 11/7 এবং আবেদন প্রক্রিয়া চলবে কিন্তু 5/8/2024 5:30 পর্যন্ত, বকাল 5:30 পর্যন্ত। ই অ্যাডমিট কার্ড টু বি ডাউনলোডেড বাই দ্য ক্যান্ডিডেট ফ্রম দ্য অনলাইন ওয়েবসাইট আর 14/8/2024 থেকে 23/8/2024 পর্যন্ত এবং টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সাম হচ্ছে 7/9/2024 11 hours অ্যান্ড টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশনস, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে হেল্পার আর তারপরের জন্য ওয়ার্কার 8/9/2024 11 hours, ঠিক আছে? হাউ টু অ্যাপ্লাই আমি বলেছি coachbrwb.in, সেখানে গিয়েই আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই কীভাবে করতে হয়। আপনারা কাছাকাছি যে সাইবার কেফ আছে সেখানে চলে যাবেন, সেখান থেকে অ্যাপ্লাই করে নেবেন। নিজেরা করতে গিয়ে কোনো রকম ভুল হতে পারে সেই চিন্তা ভাবনার মধ্যে যাবেন না, ঠিক আছে? টোটাল ভ্যাকান্সিস হচ্ছে 40, ইউআর কোনো ক্যান্ডিডেট নেই, ওবিসিতে কোনো ক্যান্ডিডেট নেই, ঠিক আছে? ওবিসি বিতেও নেই, পিডব্লিউ বা পিডব্লিউডি বা পিএইচ তাদেরও নেই, এসসিতেও নেই, শুধু এসটিতে 14টা আছে। সো মাথায় রাখবেন টোটাল এক্সামিনেশন হবে কিন্তু ভাইভা ভোগ আফটার দ্য রিটেন এক্সাম এক্সামিনেশন হবে 90 এবং ভাইভা ভোগ হবে 10। দ্য ক্যান্ডিডেট মাস স্কোর বা সিকোর অ্যাটলিস্ট 30 marks ইন দ্য রিটেন এক্সাম টু কোয়ালিফাই ফর দ্য ভাইভা ভোগ টেস্ট। মিনিমাম আপনাকে 90-এর মধ্যে 30 পেতে হবে, না হলে কিন্তু আপনি ভাইভা ভোগের জন্য ডাক পাবেন না, এটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে। অ্যান্ড ইজি অফ 150 ওয়ার্ডস ইন মাদার টাং, অর্থাৎ ইজি বলতে এখানে রচনা বলতে পারেন, ঠিক আছে? 15 marks দেবে এটা। অ্যারিথমেটিক মাল্টিপল চয়েস থাকবে, 8-8 স্ট্যান্ডার্ড আগেরটাও স্ট্যান্ডার্ড এবং সেটা আপনার মাতৃভাষাতেই দেবে, কোনো রকম সমস্যা হবে না, 20 marks। এবং নিউট্রিশন পাবলিকে লিস্টারাস অফ ওমেন মাল্টিপল চয়েস টাইপস হচ্ছে 15 marks, ঠিক আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ড দ্য সিম্পল অ্যান্ড প্রাইমারি নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিম্পল ট্রান্সলেশন অফ দ্য লেভেল অফ 8 or 9 MCQ 20 marks এবং জেনারেল নলেজ দেবে হচ্ছে 20 marks, এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো কোন কোন গ্রাম পঞ্চায়েতে পাবেন, একটা হচ্ছে হলিসামারি, বড় কইমারি, বোলেনহাটি,
শীতলকুচি, গোসাইরহাট, লালবাজার, ছোট শালবাড়ি, বাউড়ির থানা, এই এরিয়াতে কিন্তু ভ্যাকান্সিজ আছে। নাম্বার অফ ভ্যাকান্সিজ কিন্তু আছে 7টা, 9টা, ঠিক আছে, এইভাবে কিন্তু ভ্যাকান্সিজ দেওয়া আছে। এটা হচ্ছে আগেটা যেটা বলেছি সেটা হচ্ছে ওয়ার্কারের জন্য, ঠিক আছে, আর এটা হচ্ছে হেল্পারের জন্য, ঠিক আছে। ওখানে সবগুলো এসটি, বাট এখানে কিন্তু 7টা টোটাল ভ্যাকান্সি আছে, তার মধ্যে ইউআর আছে, এসসি আছে, ঠিক আছে, এসটি আছে, ওবিসি এ আছে, ওবিসি বিইউ আছে, পিডব্লিউএস আছে, পিএইচও আছে, মিলেমিশে আছে প্রায় 100 কাছাকাছি বা 50-এর উপরে, ঠিক আছে। এটা তো সেম 90 মার্কের এক্সাম হবে রিটেন, 10 মার্ক হচ্ছে ভাইভা পড়তে হবে, ঠিক আছে, মিনিমাম 30 পেতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরে কোন একটা ভিডিওতে। আর এই ধরনের চাকরি রিলেটেড এবং এডুকেশন রিলেটেড আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবার আগে আপনি পেতে পারেন। ভালো থাকবেন, টাটা, বাই বাই।